আমার অনেক ফেভারিট কারণ এই লাল মাছটা একটু কোয়ালিটি একটু দেখা দেখেন কি কোয়ালিটি হাফমন কি কোয়ালিটি এগুলো এখনো ইয়াং মাছ এগুলো আমি সৌরভ স্বাগত আমি নিজেও কি না গিফট গিফটটা আসছে মূলত রাজশাহী থেকে আমার একটা আফু আমার গিফটটা পাড়াই তো গিফটের মধ্যে কি আমি কিছু জানি না জাস্ট আমার বলছে যে ভাই আপনার জন্য গিফট আসছে আর গিফট আমার পাঠিয়ে দিছে যদিও গিফটটা টা দুদিন আগে আস্তে আস্তে একটু সময় লাগছে তো আজকে আমার হাতে গিফটটা আস্তে আস্তে পাইছি তো এই দিচ্ছে আমার গিফট আর এইটার মধ্যে করে আমার মাছগুলা পাঠাইছে যতদূর সম্ভব এটা আমাদের মাসি আছে তো আমি আগে একটু খুলি আনবক্সিং করে আমি দেখি এই আমি নিজেও দেখে এবং আপনারা একটু দেখাই যে কি মাছ আছে এটার মধ্যে তো একটু ছুড়ি আনছি কাছে যত সম্ভব আমি যতটুকু বুঝতে পারতেছি মেবি ব্যাটটা আছে এটার মধ্যে আই ডোন্ট নো মেবি ব্যাটটা একটু আনবক্সিং করে দেখছি মোটামুটি ভালো ভালোই প্যাকিং করছে এভাবে অন্তত তিন চার দিন মাছ কিছু হওয়ার কথা না যেভাবে প্যাকিংটা করছে মারাত্মক প্যাকিং করছে যাই হোক ওরে কিভাবে প্যাকিং করছে এরকম প্যাকিং আমিও জীবনে করিনি সেভাবে প্যাকিংটা করছে ও রে এই তো এই উদ্দেশ্যে মাস এই হইতেছে মাস আর এটার মধ্যে কি কি আছে যদি একটু দেখাই এই তো ব্যাটটা আমি যেটা ভাবছিলাম যে হয়তো ব্যাটটা দিতে পারে এই উদ্দেশ্যে ব্যাটটা এক পিস হ্যাঁ তারপরে এই দেখেন এই উদ্দেশ্যে বেডটা আরেক পিস দুই পিস তারপরে এই দেশে বেগটা এটা তো লাল ওয়াও এই ব্যাটটা আমার অনেক ফেভারিট কারণ এটা আমি আর আরও আগে রোমান আকাশ ব্যাগের কাছ থেকে নিয়েছিলাম এই উদ্দেশ্যে এক পিস মোট তিন পিস তারপরে এই ব্যাগটা এই যেটা লিক লিক করছে এটা লিক করছে বা ভালো এটা কিছু হয়নি এই একটা যদিও ফিমেল এটার কিছু হয় না ফিমেল না মেল বুঝতে পারতেছি না একদম কম বুঝতে পারতেছে না তো যাই হোক এই উদ্দেশ্যে আমার আপাতত বেডটা এইগুলো এই উদ্দেশ্যে আপু আমার দিছে এইগুলো আমি আপাতত একটা ছাড়ে আপনাদেরকে দেখে যে গুলা কীরকম বা কালার কোয়ালিটি কি অবস্থা তুই দিচ্ছ আমার বেডটা আমি একটু বেডটা দেখাই আপু আমাকে বেডটা গিফট করছে এই জায়গায় যে চার পিস বেডটা আছে এখানে দুই পিস মেল দুই পিস ফিমেল আছে সবগুলো বেডটাই হাফমুল এবং ফিমেলগুলো দেখে আমি যতটুকু যতটুকু বুঝতে পারতেছি ফিমেলগুলো ফুল লোডেড এগুলো এখনই আমি চাইলে ব্রিড করাতে পারবো যদি এখন আমি ব্রিড করাতেছি না আমি এখন আর বেডটা জন্য সবসময় স্পেসিফিকলি আলাদা আলাদা হাউজে রাখতে হয় তো আমি স্পেসিকলি আলাদা আলাদাই করে রাখবো কিন্তু এখন আপনাদেরকে দেখার জন্য আমি একটু দেখা জাস্ট কোয়ালিটি একটু দেখেন হ্যাঁ আসলে জাস্ট কোয়ালিটি একটু দেখেন এই দেখেন এই লাল মাছটা একটু কোয়ালিটি একটু দেখা দেখেন কি কোয়ালিটি হাফ মুনের কি কোয়ালিটি এগুলো এখনো ইয়াং মাছ এগুলো এখনো ইয়াং মাছ এগুলো এখনো বাচ্চা বা ওইদেশ্য ওরকম ওরকম ব্রিড করা নাই মেবি আমি যতটুকু বুঝতে পারতেছি এখনো ইয়াং মাছগুলো সবগুলো কেউ যদি আমায় কিছু গিফট করে আসলে আমি কখনই না করি না গিফট আসলে ভালোবাসা থেকে আসে তো আপনাদের এই ভালোবাসার কারণে হয়তো আজকে আমি সৌরভ বা আপনারা ভালোবাসার বিদায় আজকে আমরা আপনারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেখে থাকেন তো এই ঐতিহ্য কথা আর বিশেষ করে হচ্ছে যখন আমি দেখি যে মেয়েরা এই সেক্টরে আসে বা মেয়েরা ফর্নামেন্টাল ফিশ নিয়ে কাজ করে তখন আসলে নিজের কাছেই খুব ভালো লাগে যেমন যে আফুটা আমায় গিফট করছে উনি একটা মেয়ে এবং আমি যতটুকু জানি উনি অনার্স ফাইনাল ইয়ার কমপ্লিট করছে বা উনি হচ্ছে মাস্টার্স মেবি কমপ্লিট করছে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করছে তো যাই হোক তো উনি আছে আমার এবং আমার জানার মতো কিছু মেয়ে আছে যারা ফিশ নিয়ে কাজ করতেছে যেটা আমার কাছে খুবই ভালো লাগে দেখেন আমরা যারা আছি আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বা যারা আমরা এই বয়সে আছি আমরা এখন যে নিজের উপরে ডিপেন্ডেন্ট এখন হতে পারি না আমরা হচ্ছে পরিবারের উপরে ডিফেন্ডেন্ট আমরা হচ্ছে আমার আব্বু আম্মু যদি খরচ দেয় আমরা খরচ করতে পারি না হয়তো খরচ করতে পারি এটা আমার আমার বিষয় বলেন আপনার বিষয় বলেন সবার বিষয় তো আমরা কিছু করতে হতে পারে বা মুরগি হতে পারে হাঁস পাইলা হতে পারে গরু ছাগল হতে পারে যে কোন অনলাইন ফিলান্সিং করে হতে পারে তো যে ভাবে যদি আমরা এই নিজে যদি কিছু ইনকাম করতে পারি সেটা হচ্ছে আমাদের বা সেটাই হচ্ছে আমাদের প্রাপ্তি তো এই হচ্ছে কথা সৌরভের আরেকটা কথা বলি যখন দেখি মেয়েরা এই সেক্টরে আসে বা মেয়েরা এই অর্নামেন্টাল ফিশকে ভালোবাসে তখন সত্যি কথা খুব ভালো লাগে নিজের কাছে তো এই হতেছে কথা আর আফুর অ্যাড্রেসটা যদি একটু বলি এই দেখেন আফু এটা পাঠাইছে হইতেছে রাজশাহী কাটাগালি থেকে আর আফুর লোগোটা একটু দেখা লোগো আফুর হইতেছে পাঠাইছে হয়েছে রাজশাহী কাটাখালি থেকে আর আপুর পেজের নাম বেট্টা কুইন বিড়ি এই দেখেন কথা মোটামুটি প্যাকেজিংটাও খুব ভালো ছিল আর মাছের কোয়ালিটি আসলেই আসলেই খুবই ভালো এটা হচ্ছে মেইন কথা আর এখন তো মাছগুলো এইভাবে রাখব না যেভাবে মাছগুলো রাখবো না এখনকে আমার মাছগুলো সেপারেট আলাদা আলাদা হাউজে দিতে হবে তো আমি এসে আমার একটা সেট আপগুলো দেওয়ার জন্য আমি অলরেডি আমার হাউস কিছু ছিল ওই হাউসগুলাতে অলরেডি কাজে লাগাইছে ওই হাউসগুলো আমার লয় ছিল ওই হাউস বলতে কি জাস্ট হচ্ছে কি বলে ফর্ট

একটা একটা করে ধরি প্রচুর একটি ছেড়ে দিই একটা ছাড়লাম তারপরে এই একটা ছাড়লাম দুইটা দুইটা তিনটা চারটা তো চারটা মাসে আমার মোটামুটি ছাড়া কমপ্লিট আমি যদি একটু দেখে আপনাদেরকে এই তো চারটা ট্যাঙ্কি আমি আমার মাছগুলো ছাড়া দিছি চারটা পটের মধ্যে আমি আমার চারটা মাছ ছাড়া দিছি তো এই যে সাপাত কথা এগুলো এইভাবে থাকুক এগুলোর আপডেট কি আমি আপনাদেরকে জানাবো আস্তে আস্তে এর পরবর্তী ভিডিওতে তো দিন হয়ে গেল আমার ট্যাঙ্কের পানিগুলো অবশ্যই করি না অলমোস্ট দশ বারো দিনের উপরে হয়ে গেছে নর্মালি এই প্রতি সপ্তাহে ট্যাঙ্কের পানিগুলো চেঞ্জ দেওয়ার চেষ্টা করি আজকে দশ বারো দিন অটো হয়ে গেছে ব্যস্ততার কারণে পানিটা চেঞ্জ করে হয়ে ওঠে তো আজকে হচ্ছে আমি পানিগুলো চেঞ্জ করবো চেঞ্জ করবো বলতে কি চেঞ্জ অলরেডি শেষ এখনও জাস্ট পানি ফিল আপের পালা যেমন এই ট্যাঙ্কে দেখেন আমি পানি হয়েছে চেঞ্জ করে দিচ্ছি নিচের বটমটা এটাতে করছি এটাতে করছি এটাতে করছি এটাতে এখনো মোটামুটি করা হয় না এটা এটা করছি তো মোটামুটি সবগুলোই কমপ্লিট আর পানি কতটুকু চেঞ্জ করছি আপনারা দেখতেই পারছেন মোটামুটি ফিফটি পার্সেন্ট বলা যায় ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আমি পানি প্রতিটা ট্যাঙ্ক থেকেই চেঞ্জ করি মোটামুটি আমার চেঞ্জ করা কমপ্লিট এই বাসার এই সেট আপগুলোতে আমার সবগুলাতেই মোটামুটি বাচ্চা কাচ্চা আছে এখানে বড় মাছ খুবই কম আছে এই সেট আমি বাচ্চা কাচ্চা করি নেক্সটে ইচ্ছা আছে এগুলাতে আমি শিম করার নানা কালারের আমি ভ্যারাইটি শিম এই ট্যাঙ্কে করার জন্য কারণ এই ট্যাঙ্কে আমি মনে করি শিম এই পাশে এবং এই ট্যাঙ্কগুলোতে এবং আমার এই ট্যাঙ্কগুলোতে শিম খুব ভালো হবে আমি এটা বিশ্বাস করি তো এই কারণে দেখছি নেক্সট আমি এইগুলোতে সিম করবো তো আমার এই পাশে ট্যাঙ্কগুলো অলরেডি বসিয়ে করা কমপ্লিট এবং পানি ফিল আপ করাও কমপ্লিট নিচে বটমটা সবগুলো ক্লিন করে দিছি এবং বটমটাও ক্লিন করে দিছি আমি যদি আমার এই ট্যাঙ্কটা তো দেখাই এই পাশে ট্যাঙ্কগুলো দেখানোর আগে একটু বলি এই পাশে ট্যাঙ্কগুলো সবগুলো দিয়ে মোটামুটি বাচ্চা কাচ্চা আছে এখানে এসে ব্রুড খুবই কম আছে এগুলোতে বাচ্চা কাচ্চাগুলো আমি বড় করি আর ব্রুডগুলো অন্যান্য ছোটো ছোটো ট্যাঙ্কে আমি রাখি তো এই ট্যাঙ্কটি যদি দেখাই এই ট্যাঙ্কি কী আছে এই ট্যাঙ্কে আছে আমার কুই আসো 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 এখানে আছে ব্লু এখানে আমার ব্লুডামের কিছু নিউ অ্যাডাল্ট মাছ আছে এখানে কত পিস চল্লিশ পঞ্চাশ পিসের হয়তো নিউ অ্যাডাল্ট মাছ আছে যেগুলো আলহামদুলিল্লাহ কোয়ালিটি খুবই ভালো যদি আরেকটু আলগুলো হোক একটু কালার আসুক তারপরে এখন আপাতত দিতেছে না তারপর যদি এই ট্যাঙ্কে দেখাই এই ট্যাঙ্কে আছে আমার কোইডঅক্সিডো এখানে কোইডক্সিডোর ফ্রাইগুলো আছে এগুলো বড় করতেছি দেখেন এখানে আমার কোডক্সিডুলো আছে যদিও একটা জিনিস আমি বুঝতে পারলাম কোইডক্সিডো সবগুলাতেই কই আসে না এখানে আরও বড় হোক আরও বড় হলে যেগুলা কই আসবে ওগুলা তো কই আসবে আর যেগুলা কই আসবে না ওগুলা মিক্স হিসেবে চলে যাবে তো এখন তো সিলেকশন করাটা সোটাফ এই কারণে দিছে এখন আমরা সিলেকশন করতেছি না তারপরে ট্যাঙ্কে দিচ্ছি আমার ব্লাক মস্কগুলো আছে এখানে দেখা যাবে কিনা এসে যদি একটু খাবার দিচ্ছে পানি চিন কুসি মাছগুলা একটু ভয়ে আছে এই কারণে এগুলা আসতে যাচ্ছে না এটার মধ্যে ব্লাক মস্কো আছে যদিও বেশি নেই যেগুলো ছিল ওইগুলো অলরেডি আমি এটা থেকে ভালো ভালো ওগুলো ওই জায়গায় নিয়ে গেছি যেগুলো আছে এগুলো খুবই ভালো কিন্তু এইগুলির সাইজ একটু ছোটো তো এইগুলার এই জায়গায় রাখছি তো এগুলার এই জায়গা থেকে নিয়ে হার পরবর্তীতে আমি আবার মেন ট্যাঙ্কে দিব এখন তো এগুলো এই জায়গায় আছে এগুলো বড় হোক কারণ এই জায়গায় মাছের ঘনত্বটা অনেক বেশি ছিল এই ট্যাঙ্কে মাছের ঘনত্ব অনেক বেশি ছিল এই কারণে মাছগুলো ছোটোগুলো বেশি বড় হতে পারে না এখন মাছের ঘনত্ব খুবই কম আশা করি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে তারপর ট্যাঙ্কে এটাতে হয়তো ফ্রাই কিছু অল্প কিছু আছে এটাতে হইতেছে আমার আগের মেইন ট্যাঙ্ক এইটাতে হইতেছে আমার বুলেট সামরের মেইন ট্যাঙ্ক যদিও এখন হয়তো কোনো প্লান দিয়ে রাখিনি না যেও আসি ওই পরে আছে যেও আসি থাকুক তারপর দিয়ে আমার ফুলগুলো আরও দেখাই দেখেন মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে এই গাছটা সাধারণত বর্ষাকালী গাছটা ফুটে দেখেন কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ আসলে ফুলগুলা দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায় এই একটু দেখে আপনাদেরকে দেখেন কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ এই পাশে তো সামনে পুতলিকাগুলো আছে দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়ে গেছে একদম হলুদ কি সুন্দর লাগতেছে এই জায়গায় সবগুলা সবগুলো পুতুলি গাছ দেখেন কি সুন্দর লাগছে মা আসল্লা আসলেই আসলেই খুব ভালো লাগে দেখেন হ্যাঁ আর সবগুলাই হলুদ আর খুব ভালো লাগে আর এই জায়গায় গেছিলাম একটা করলা দোষে যদিও আমি লাগাইনি করলাটা আমার ছোটো লাগাইছে তো হয়ে গেছে কিন্তু ফুলগুলা দেখেন জাস্ট ফুলগুলো এই ব্যাটাগুলোর ভিডিও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আসবে তো এই হচ্ছে কথা আর আপনারা যদি কেউ আমাকে এরকম গিফট করতেন তাহলে অবশ্যই গিফট করতে পারেন তো এই হচ্ছে আজকের মতো ভিডিও ভিডিও কেমন অবশ্যই কমন করবেন সবাই জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম